السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. ভালো আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আছি আলহামদুলিল্লাহ। দেখো আমার হাতে একটা সুন্দর একটা বই আছে, রমাদান রমাদান প্ল্যানার, মাসব্যাপী আত্মশুদ্ধির পরিকল্পনা। এটার সংকলক ও সম্পাদক হলো শেখ আহমদুল্লাহ সাহেব হুজুর। তো এখানে 30টা রমজানের বিষয়ে 30টা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা প্রতিদিন একটা একটা কথা জানবো ইনশাআল্লাহ। ভালো হবে না এটা? ওই তো এই প্রতিদিনের একটা কোরআনের আয়াত, একটা হাদিস, একটা দোয়া, দিনের কাজ আর দৈনিক চেক লিস্ট সহ বিভিন্ন বিষয় উনি বলছেন। তো প্রথম দিনে যে আয়াতটা উনি আনছেন প্রথম রমজানের, সেটা হলো আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো সবাই জানো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদত করার জন্যই আমি মানব জিন জাতিকে কি করেছি, সৃষ্টি করেছি। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান সহ পুণ্যের আশায় রমজানে সিয়াম পালন করে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই হাদিসটা হলো বুখারী শরীফের হাদিস। তাহলে আমরা একটা আয়াত জানলাম, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? সবাই বলেছে ইবাদতের জন্য। সবাই বলা হইল না ইবাদতের জন্য। আর যে ঈমানদার সওয়াবের আশায় রমজানের সিয়াম পালন করে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। চমৎকার একটা দোয়া আনছেন তিনি, সেটা হলো রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা চমৎকার এক দোয়া, এটা প্রত্যেকে প্রত্যেক সময় দোয়া করা দরকার। এটার অর্থ সুন্দর, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কি করেন, কল্যাণ দান করেন, আর জাহান্নামের শাস্তি হতে আমাদেরকে কি করেন, রক্ষা করেন, মুক্তি করেন, নাজাত দেন, যেটা আমরা প্রতিদিন দোয়া করি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দিনের কাজ, তিনি একটা সুন্দর কথা বলছেন, সাফল্য অর্জনের জন্য সূরা আল মুমিনের প্রথম 15টি আয়াত অত্যশ পড়ুন, ওই কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতগুলো অত্যশ পড়ার কথা বলছে। তো সালাত ট্রাকার, ট্রাকার মানে সালাত কি, ফজর, আমরা আজকে ফজরে ফরজও পড়ছি, সুন্নতও পড়ছি না, আলহামদুলিল্লাহ। এরপরে জোহর, যে জোহরে আমরা ফজর ফরজও পড়বো, সুন্নতও পড়বো ইনশাআল্লাহ। আসরে ফরজও পড়বো সুন্নতও, কেন রমজানে একটা ফরজ কয়টা ফরজের সমান? 70টা। আর একটা সুন্নত একটা ফরজের সমান, তাইলে রমজানে যদি আসরের সুন্নতটাও আল্লাহর কাছে ফরজের মূল্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সবাই খেয়াল রাখা, মাগরিবে ইনশাআল্লাহ আমরা ফরজও পড়বো সুন্নতও এবং আওয়াবিনও পড়বো। আওয়াবিনে কি লাভ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আওয়াবিনে 6 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, বলো 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, কত হইছে? 6 রাকাত। আল্লাহ তাআলা তার আমলনামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার তুমি হিসাব করেছে দেখি, যদি তুমি প্রতিদিন এই এই ইয়াতে হিসাব করো, এই 12 পুরো মনে করো, 12 পুরন 30, তাহলে প্রায় 360 বছর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন নামাজ পড়বো তো আমি, আউয়াবিনে 6 রাকাত, যে কোনো সূরা দিয়ে পড়তে পারো তুমি, আমুকটাও পড়তে পারো অথবা সবকটাও পড়তে পারো অথবা যে সূরা তোমার মুখস্থ আছে বড় করেও পড়তে পারো, কথা বুঝে আসছে? আর ঈশা, ঈশাও আমরা ইনশাআল্লাহ এভাবে পড়বো, ফরজ সুন্নত সব খেয়াল রাখবো ইনশাআল্লাহ, তারাবিও পড়বো 20 রাকাত, বলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা একটা কথা, যখন তোমারে আমি বললাম যে আচ্ছা একটু তেলাওয়াত করে শোনাও সে, আচ্ছা তুমি কি মনোযোগ দিয়ে পড়তেছো? যদি তোমার বলা হয় যে আজকে কাশিমপুর মাঠে মাহফিল হবে, সেখানে তোমার একটা তেলাওয়াতের ব্যবস্থা আছে, তো তুমি তেলাওয়াত কিভাবে করবা? আচ্ছা ওখানে কাকে শোনানোর জন্য করতেছো? কত কাকে? আচ্ছা যখন এই নামাজে যখন তেলাওয়াত করে তখন তেলাওয়াতের অবস্থা কি? যদি ওইখানে মানুষকে শোনানোর জন্য এত সুন্দর করে, তাহলে আল্লাহকে শোনানোর জন্য কত সুন্দর করা দরকার? আরো সুন্দর না? 5 মিনিট 10 মিনিট বেশি লাগলে কি ক্ষতি হবে? আমরা তো এমনি তারাই ঘরে বসে দেখতে হয়, জিকির করতে হয়, এদের কখন শেষ হবে তাই না? তো একটু ধীর স্থির গতিতে সুন্দর করে শুদ্ধ করে তাজবিচ আমরা পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যারা 15-20 পারা হয়েছে, এরাও যদি যদি চান যে তারা পড়াইতেন, সমস্যা নেই, পড়াইতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে দোহার নামাজ, দখুলুল মসজিদ, মসজিদের রুকু 2 রাকাত নফল নামাজ পড়া, তাহিয়াতুল ওযু, ওযু করে 2 রাকাত নামাজ পড়া, আল্লাহর নাম, আল্লাহর নাম কয়টা? 99টি। 1 নাম্বার, আজকে হলো আমাদের আল্লাহ কি নাম? আল্লাহ। পুরো পৃথিবীতে সবচেয়ে দামি শব্দ আল্লাহ, বলো এবং সবার কাছে সবচেয়ে প্রিয় শব্দ আল্লাহ,
আল্লাহর শব্দের চেয়ে প্রিয় কোন শব্দ আর নেই। আর রহমান পরম করুণাময় দয়ালু, আর রহিম অতিশয় মেহরবান অতি দয়ালু। ইনশাআল্লাহ দৈনিক চেকলিস্ট এটা সুন্দর লিখছে, যেমন সকালে জিকির করা, সন্ধ্যায় জিকির করা, দান সাদাকা করা, দিনের কাজ, জামাতে সালাত আদায়, কমপক্ষে 70 বার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ, কোরআন তেলাওয়াত ও তাদাব্বুর, চিন্তা করা, আল্লাহর নাম মুখস্থ করা, দিনের দোয়া মুখস্থ করা, দিনের আয়াত, দিনের হাদিস, মেসওয়াক করা। মেসওয়াক আছে তো সবার কাছে? জি। রমজান মাস দিনের বেলা মেসওয়াক করা যায়? আমাদের ভিতর অনেকের ভুল আছে যে রমজানের দিনে মেসওয়াক করা যায় না। যায়, কোনো সমস্যা নাই, মেসওয়াক করা যাবে। এরপর ঘুমের পূর্বের জিকির, ঘুমের দোয়া পড়া, ঘুম যতক্ষণ না আসে দুরূদ শরীফ পড়া। এরপরে নতুন কিছু শিখা, নতুন যে কোনো জিনিস শিখা, নতুন যে কোনো জিনিস কি আজকে একটা জিনিস শিখো, মনে করো রমজান মাসে যদি নখ কাটে, চুল কাটে, রোজা ভাঙে না, বলো কি বলছি? নখ কাটলে আর চুল কাটলে কি ভাঙে না? মনে থাকবে এটা? ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।